মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালি ইনসাইড চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে আছে শনিবার আর আমি জাস্ট একটু আগে উঠেছি, মানে 10:10। প্রথমে 7টায় উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে গেছি, বুঝতেই পারিনি যে আবার এতটা বেলা হয়ে গেছে। আর ওই একটা মেডিসিন খাচ্ছি, মেডিসিনটা খেলেই মানে সঙ্গে সঙ্গে নেশার মতো ঘুম আসে, আর ঘুমিয়ে পড়লে আর কিচ্ছু পৃথিবীর কিচ্ছু বুঝতে পারি না। যাই হোক, উঠে ফার্স্টে আমি আজকে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হচ্ছে এই যে এখানে বয়েল করতে দিয়েছি আগে। তো আজকে ভাবছি আমি একটু উপমা খাবো, বাট জানি না হবে কি না, কী খাবো আমরা এখনও জানি না, ব্রেকফাস্টে কী হবে জানি না। তো রান্নাবান্নাও বসাতে হবে, এখনও পর্যন্ত কোয়েল ওঠেনি, কোয়েল এখনও ঘুম হচ্ছে, এই দেখো এই যে অনির্বাণ। অনির্বাণ তো সকালবেলা এসে গেম শুরু করে দিয়েছে, এই দেখো অনেক সকাল থেকে গেম খেলেছে, দেখতেই পাচ্ছো না। অনেক সকাল থেকে না, আধা ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। তুমি আমাকে ডাকতে গেছো কখন বল, তা কত আগে খেলবে? তো চলো তোমরা এনজয় করতে থাকো, শেষ পর্যন্ত কফি চা, সকাল সকাল কফি আর চা। এটা সকালে না তোমাদের? হ্যাঁ, কটা বাজে বলো তো? 11 মাস মেলো। খেতে একটু ভালো নয় এগুলো, দেখতেই শুধু সুন্দর। বন্ধ করো, আমরা এখন অন্য কিছু দেখতে চাই। এ বল কি খাবি না? খুব ভালো, ভালো দিদি, ওই জানলাটা খেলা দাও তো, আপু দিল্লি ঢুকে যাও। আমার ডালটা রয়েছে বসানো, আমি পাশে বসবো। এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে গাইস, পৌনে 12টা, বেশি বাজে নিয়ে দেখো, পৌনে 12টা। এই দেখো গাইস, কোয়েল এখন বানাবে হচ্ছে বেগুনের ভর্তা, বেগুনটা সেই কালকে পুড়িয়ে রেখা হয়েছিল। এই আর আমার রান্না হচ্ছে টেম্পোরারি, সেটা হচ্ছে, হোক তোমাদেরকে শেয়ার করবো লাস্টে। একটা সবজি হয়ে গেছে, এই যে এটা হচ্ছে ফুলকপি ডাঁটির একদম একটা সবজি, এটা হচ্ছে কী বলে যেন চচ্চড়ি। এদিকে আছে হচ্ছে সে মাছ ভেজে রেখেছি, আবারও মাছ ভাজা দুই রকমের, ভাত মুগ ডাল আর হচ্ছে মাছের মাথার একটা সবজি, যেখানে হচ্ছে কুমড়ো দিয়ে হবে। হ্যালো গাইস, আমি একটু শুয়ে পড়েছি, রান্নাবান্না এখনও শেষ হয়নি, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। কেননা আমাদের আজকে ব্রেকফাস্টই হয়েছে হচ্ছে অনেকটা দেরি করে, 12টার সময় আমরা ব্রেকফাস্ট করেছি তোমরা জানোই। তো আমি একটু আগে ওষুধটা খেয়েছি, তো ওষুধ খাওয়ার পরে না একটু মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে, তাই একটু শুয়ে পড়েছি। কোয়েলকে বললাম তুই এই যে একটা সবজি আছে আর বেগুনের ভর্তা আছে, তুই একটু করে নে, তো ও বেচারা করছে, ওর আজকে রেস্ট নেই। বাট আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, কেন কি আজকেই আমাদের ঘরের সব কিছু জিনিস ওই ঘরে চলে যাবে, লোক ডাকা হয়েছে, ভীষণ মনে খারাপ লাগছে। কেন কি এত দিন আমরা এখানে ছিলাম, 3টে বছর, তো 3টে বছর একদম কম নয়। তোমরা হয়তো বাঙালি ইনসাইডে হয়তো অনেক দিন ধরেই অনেকেই দেখছো ভিডিওগুলো, তো এই ঘরটা ছাড়তে মানে এতই ভাঙা, কিন্তু তবুও যেন মনটা এখানেই পড়ে রয়েছে, ওখানে যেতে একদম মন চাইছে না। মনে হচ্ছে যে এখান থেকে যদি পুরোপুরি বেরিয়ে অন্য কোথাও যেতাম তবুও একটু কষ্টটা কম হতো, বাট একই জায়গায় থেকে অন্য ঘর চেঞ্জ করতে ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, বাধ্যবাধকতামূলকভাবেই যেতে হচ্ছে, যেতে হবে, আজকেই সব কিছু ট্রান্সফার হবে। আর আমার তো সেরকম কিছু নেই, আলমারি আর খাটটাই শুধু ও ঘরে নিতে হবে, তো আজকে থেকেই ও ঘরেই আমরা থাকবো। তো আশা করবো ওই জার্নিটাও ভালোই হবে, তোমরা তো সঙ্গে আছো, সঙ্গে থাকবে, এটা এখানে একটা বেশ ভালো বন্ডিং হয়ে আছে আর কি,
সবার সঙ্গে, তো সেটা বেশ ভাল লাগে। এখানে যতদিন আছি সেটা তো অবশ্যই থাকবে, পরবর্তীতেও চেষ্টা করব যে প্রত্যেকের সঙ্গে যেন যোগাযোগটা রাখতে পারি। কারণ কি এখন মানুষ প্রচণ্ড বিজি থাকে, তাই কেউ কারোর সঙ্গে যে যোগাযোগটুকুনও রাখবে সেটা হয় না। আর সবচেয়ে বড় কথা যে চোখের থেকে দূরে চলে গেলেই একটা বন্ডিংয়ে একটা ব্রেক হয়ে যায়। তো আমি চাই না যে আমাদের মধ্যে কারোর কোনো বন্ডিংয়ের কিছু এদিক ওদিক হোক, আমি চাই সবাই যেন সবার সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি। কেন কি আমার এখানে 3টে বছর কেটে গেছে, তো আমার মানে একটা মানে কি বলবো একটা মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। তোমরা তো সবসময় ব্লগে দেখতেই পাও আমরা সবাই একসঙ্গে থাকতে ভালোবাসি, পছন্দ করি। তো জানি না আমি অত দূরটা দৌড়ে মানে পেছনের ঘরগুলো চলে গেলে দিদিরা কতটা আসা যাওয়া করতে পারবে, আমি বেসিক্যালি দিদিদের কথাই বলছি। তো যাই হোক, কি হবে দেখা যাবে। ওই ঘরটা পুরোপুরি নতুন, তোমাদেরকে শেয়ার করেছি, ওই ঘরটা খুবই সুন্দর। কিন্তু যতই সুন্দর হোক, এই ঘরটা এত দিন ছিলাম, অনেক স্মৃতি, অনেক কিছু। তোমরা জানোই আমি ওয়াল পেন্টিংও করেছি এই ভাঙা ঘরটাতেও, আমার ভীষণ ভালো লেগেছিলো। আসার পরে আমি মনে মনে এটাই ভেবেছিলাম যে আমি আমার মতো করে সাজিয়ে নেবো, সেটা কিছুটা হলেও করেছি। তো দেখা যাক কতদিন কী হয়, আশা করবো দিদিরা সবাই আমার ওখানে যাবে আসবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে একটা করে লাইভ ভিডিও দিতে, তো লাইভ ভিডিওটা আমি ভেবেছি দেবো, বাট 5K হয়ে যাক তারপরে অবশ্যই দেবো। লাইভ ভিডিওতে আমি জানি না, আমি কখনো লাইভ ভিডিও করিনি, একটা লাইভ ভিডিও না দুটো লাইভ ভিডিও করেছিলাম এ টু জেড লাইফস্টাইলে, যেটা আমার আগের চ্যানেল, পুরোনো চ্যানেল, সেটা এখনও আছে। তো আমি ভেবেছি যে 5K হয়ে গেলে তখন আমি অবশ্যই তোমাদের জন্য একটা করে চেষ্টা করব যে একটা করে লাইভ ভিডিও দেওয়ার জন্য। তো আমি ম্যাক্সিমাম জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এটা নয় পিঙ্ক কালারেরটা, তো সব কিছুই শেয়ার করি। তো লাইভ ভিডিওতে যে অ্যাকচুয়ালি কী বলতে হয় সেটা আমি সঠিক জানি না, তো আমাকে কিছু ভিডিও দেখে নিতে হবে। তো 5K হয়ে যাক, আশা করবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো 5K হয়ে গেলে অবশ্যই দেখাবো। আর আমাদের চ্যানেলে এই চ্যানেলটাও হয়তো খুব তাড়াতাড়ি 2K হয়ে যাবে, তো 2K হয়ে গেলে সেটা সেলিব্রেশন হবে। আর এবছর আমি ভেবেছি যে আমাদের যখন এই চ্যানেলটার 2 বছর হয়ে যাবে, এপ্রিল মাসের 1 এপ্রিলে হয়তো 2 বছর হবে, তো তখনও আমরা একটা সেলিব্রেশন ছোট করে করব। কেন কি আগের বছর আমি একদমই ভুলে গেছি, আর তখন এতটা বেশিও জানতাম না যে এই ব্যাপারগুলো সত্যি করা উচিত। কেন কি এই চ্যানেলটা থেকে তোমরা আমাকে কিছু লোক তো অবশ্যই চিনতে পারছো, চিনছো, অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ, তো সেই জন্যই ভেবেছি যে এটা করব। তো চলো এখন রান্নাবান্না হোক, দেন খাবো। তো এখনও রেস্টলেস লাগছে আমার এখনও, তো দেখি কতক্ষণে ঠিক হয়। চলো কোয়েল রান্নাবান্না শেষ করো, বললামই আর এটাকে পিছনে শিখে রেখে বাইরের ভিউটা দেখাই। বাইরেই দেখো আমাদের যে ঘরটা হচ্ছিলো না, সেই ঘরটা হয়ে গেছে অলরেডি অনেকটাই। তো এটা আমি যখন বাইরে বেরোবো তখন অবশ্যই আরও ভালো করে দেখাবো। এটা খুব সুন্দর হয়েছে, অনেকটাই বড় একটা ঘর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোকে খুব মিস করবো আমি পিছনে চলে গেলে। আর ওখানে তো প্রচণ্ড জঙ্গল, এখন হয়তো আস্তে আস্তে ছাদ তৈরি হবে। এই যে বাঁশগুলো রাখা হয়েছে দেখতেই পাচ্ছ, এই বাঁশগুলো দিয়েই ছাদ হচ্ছে। গোলাপি গোলাপি কালার কী তো যেন তৈরি হয় বললো সেদিন, কেন বল চিনি আর একটা কী যেন দেয়, আমার চরকাতে ভালো লাগে না। এই দেখো অনেকগুলো কালার আছে, এই যে একটা কালার পার্পেল না, নেই কালারগুলো খুব ফাইন, এগুলো রং দেওয়া থাকে। আর একটাও গোলাপি কালার আছে, এই দেখো ভেতরে কিন্তু সেই বিগ বাবুলের মতন করে শেক করা, বাবা আঠা আঠা ভেতরে, বাইরেটা একটা কি গুঁড়ো সে দেওয়া থাকে, চিনি চিনি মাস মিলে এরকম চটকালে আমি ভুলে গেছি এক সাইডে ডিম আছে।
আমি এরকম করে খেলে দিই চার গালা দাঁত দিয়ে আর থেকে ঢাকা দিয়ে সব উঠে পড়ে আর পেঁয়াজ কলি মানে এই কসুমটা ভিতরে ছিল আমার তো ডেলি আছে তাই আমি ভাত খেয়ে কোনটা হলো আজকে আমাদের অনেক কিছু, এটা হচ্ছে কি পিয়াজ কলি আর শাক ভাজা, না শাক ভাজা কল পিয়াজ কলি ভাজাটা কোথায় পিয়াজ কলি ভাজা দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে, শাক ভাজা, মিক্স ভেজ, বেগুন ভর্তা, মাছ ভাজা, শিম ভাজা, ডিম ভাজা আর কই ও ও ছোট মাছ ভাজা নানান ধরনের, এটা হচ্ছে কুমড়ো সবজি, এটা ফুলকপি সবজি, আর এই হচ্ছে মুগ ডাল, ডাল রয়েছে। এই ফাইনালি আমরা খেয়ে দিয়ে উঠলাম, কোয়েল এখন সিরিয়াল নিয়ে বসেছে, সিরি সিরি না না বুদ্ধি আজকের পর্ব। আর এখন ঘড়িতে বাজছে দেখো আমাদের 12:10, বাট এখন সময় হচ্ছে 4:00, একটু পরে এই ভিডিওটা পাবলিশড হয়ে যাবে কালকের ভিডিওটা, তো তোমরা অবশ্যই দেখো আমাদের অনেক মানে কি বলবো যত মানে বাওয়াল দেওয়া যায় সেটা আমরা ওখানে করেছি, কালকে আমরা সবাই গানের কম্পিটিশন করেছি, তো সেটা তোমরা অবশ্যই দেখো, ওই পার্টটা কেউ স্কিপ করো না। তো আজকে সত্যি বলতে আজকে এত খাবার হয়েছিল, এত বেলা করে খেলাম, কিছুই খেতে পারিনি, সব আবার রেখে দিতে হলো রাত্রির জন্য, কেননা অনেক অনেক সবজি হয়েছিল তোমাদের দেখালাম তার মতন। তাই আমাদের 4টে দিদির কাছ থেকে পেঁয়াজ কলি ভাজা, শাক ভাজা, ফুলকপির তরকারি ভাত, শিম ভাজা মানে খাইনি আর কি, 4টে আমার ডিম ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা মানে অনেক হয়ে গেছে, 9টা তরকারি, 9:10, 9টা আবার মাছ ভাজাও ছিল আমাদের, বলি এই ছোট মাছ ভাজা, ছোট মাছ ভাজাও ছিল অনেক, ছিল অনেক চুনো মাছ, চুস্রো মাছও বলে অনেক চুচড়া। তো চলো এখন একটু রেস্ট নেবো, আজকে যে বললাম ঘরটা চেঞ্জ করার জন্য ওই সব জিনিসগুলো ওইখানে নেওয়া হবে, কাশি হচ্ছে, জল ঘাটেছি না, জল ঘাটলি যাবে। দেখো আজকে আমাদের তরকারি, ভাত, রুটি কোনোটা কমতি নেই, কুমড়ো মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে মিক্স ভেজ কুমড়ো ভাজা আর বেগুন ভর্তা ডাল, এই যে মাংস, এই দেখা সবাইকে দেখাও, এই সব থালি সিস্টেমে চলছে, কত করে প্লেট এখন বাজে 11টা, আর আমরা একটু পরে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, সবাই জ্বলে গেছে, তো যা কাজ বাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে, তো কালকে আমার সকাল সকাল উঠতে হবে, কালকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, এখনো পর্যন্ত জানি না যাবো কি না, তো দেখা যাক কি হয়। এই যে কোয়েল শুয়েছে আমার পেছনে, আমিও শুয়ে পড়ি, তাই সকলকে গুড নাইট, কোয়েল এখন বসে বসে ভিডিও দেখছে, কুচু এসছে, কুচুও চলে গেলো এই মাত্র, তো বেশ ভালোই হলো আজকে দিনটা, বেশ ভালো কাটলো, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।